শুরু হয়েছিল 30 জন যাব দীঘাতে, কিন্তু সেটা কেটে গুটে অলমোস্ট 8 জনে পৌঁছেছি। এখন বাজে 4:30। হ্যাঁ, আমরা যাচ্ছি দীঘাতে। গাড়ি তো ছেড়েই দিয়েছে অনেকক্ষণ আগে, এখন চলে এসেছি হাওড়া ব্রিজের নিচে। অনেকদিন পর হাওড়া ব্রিজের তলা দিয়ে হাওড়া দিয়ে যাবো তাম্বলিত এক্সপ্রেস করে দীঘাতে। আমরা অনেকক্ষণ আগেই বেরিয়েছি, প্রায় 4:30 সময়। এখন বাজে 5:10 নাগাদ। ট্রেনে অলমোস্ট উঠে গেছে, ট্রেনটা প্রচণ্ড লেট ছিল, কিন্তু এই যে ব্রেকফাস্ট ম্যাগি না চাউমিন কি বলবো কিছুই বুঝে উঠতে পারছি না, দেখে এমনই মনে হচ্ছে। তো যাই হোক, মহানন্দে একটা বাইক নেওয়ার প্ল্যান করলাম এবং সেটা নিয়েও নিলাম, কিন্তু তারপরে যা বাজে খেতে সেটা বলার অপেক্ষা রাখে না। এর থেকে একটা বাচ্চা মেয়েও খুব ভালো ম্যাগি বানাতে পারে। ম্যাগিটা শেষ করতে না করতেই ভাইরা আবার খিদে পেয়ে গেছে, সে নিল একটা স্যান্ডউইচ। আর হ্যাঁ, যথারীতি এটাও ম্যাগির মতো অখাদ্য খেতে, প্যান্ট্রি কার্ডে একদম খাওয়ার ভালো পাওয়া যায় না, স্যান্ডউইচটা সেই রকমই খেতে। তো যাই হোক, এইভাবে দেখতে দেখতে আমরা দীঘা স্টেশনে পৌঁছালাম এবং এখান থেকে আমরা সোজা যাব টোটো বা অটো স্ট্যান্ডে। সেখান থেকে আমরা হোটেল বুক করব, দেন আমরা দীঘার সমুদ্রে স্নান করতে যাব। দেখতে দেখতে আমরা হোটেল টোটেল সব বুক করে নিয়েছি এবং সেখান থেকে ফ্রেশ আমরা চলে এসেছি দীঘাতে। আমরা এসেছি বৃহস্পতিবার যে এত ভিড় থাকতে পারে সেটা কল্পনা ছিল না। আমাদের 3 দিনের ট্রিপ আছে, বৃহস্পতি শুক্র শনিবার দিন আমরা বেরিয়ে যাব বাড়িতে, সেটা পাহাড়ি এক্সপ্রেসে। যথারীতি আমরা স্নান টান করে এসে এখানে একটা লাঞ্চের ব্যবস্থা ছিল, সেইখানে আমরা অলরেডি বাঁধাকপি চচ্চড়ি, চিকেন, ডাল, ভাত, আলু ভাজা আর একটা সবজি ছিল, সেখানে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে নিয়ে একটু রেস্ট নিয়ে বিকেলের দিকে আমরা চলে এসেছি নিউ দীঘা মার্কেটে। আমরা ছিলাম নিউ দীঘাতে। নিউ দীঘার এখানে ছোটোখাটো বেশ মার্কেট আছে, কিন্তু ওল্ড দীঘার মতো নিউ দীঘা এতটাও জমজমাট এখনও হয়নি। শুধুমাত্র স্নান করা যায় বলেই এখানে লোকজন বেশি ভিড় করে। আমার সবথেকে বেশি ভালো লাগে ওল্ড দীঘাতে, কিন্তু সবাই বলল যে নিউ দীঘাতে থাকবো, তাই আমরাও নিউ দীঘাতেই থেকে গেলাম। এই মার্কেটটা এখন দেখবো কী কী আছে, কী কী পাওয়া যাচ্ছে, কী কী বাড়ির জন্য নেওয়া যেতে পারে, সেইগুলো দেখার জন্য মার্কেটে আসা আর একটু ঘুরে বেড়ানো। এইভাবে আমাদের সন্ধ্যেটা কেটে গেছে। তারপর দিন আমরা চলে এসেছি তালসারির মন্দিরে। এটা খুব সকালবেলাই আমরা এসেছিলাম। তালসারির মন্দিরটা ঘোরার পরে আমরা এখানে এসেছিলাম তালসারির বিচে বোটে করে। এখানে তালসারির বিচে যেতে হয়, পার হেড 100 টাকা করে নেয় বোটিংয়ে। তো ওখান থেকে তালসারির বিচ আমরা চলে এসেছি। এখানে তোমরা লাল কাঁকড়া দেখতে পাবে আর মোটামুটি ভালোই জায়গা। তারপরে ওখান থেকে চলে এসেছিলাম আমরা উদয়পুর বিচে, আর এটা খুব সুন্দর। সন্ধেবেলা আমরা এসেছিলাম ঢেউসাগরে, আর ঢেউসাগরে ঢুকতে গেলে মোটামুটি 20 টাকা করে পার হেড দিতে হবে। এটা মেনলি একটা রাইডস পার্ক, বিভিন্ন ধরনের রাইডস এখানে রয়েছে, বাচ্চাদের বড়দের বিভিন্ন ধরনের রাইডস আছে, যারা তোমরা ইচ্ছা হলে চড়তে পারো, না ইচ্ছা হলে না চড়তে পারো, কিন্তু দেখতে হলে 20 টাকা দিয়ে তোমাদের ঢুকতে হবে। তারপরের দিন আমরা সকালবেলা চলে এসেছিলাম মোহনাতে, আর মোহনাতে এখানে দেখতেই পাচ্ছ ইলিশ মাছের বাজার। এটা ইলিশ মাছ, বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ এখানে পাওয়া যায়, আর তার সাথে এখানে তোমরা বিভিন্ন ধরনের মাছ কিনে বাড়িও নিয়ে যেতে পারো। দীঘার মিনি ব্লগ এখানেই শেষ করলাম। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দ্য ফ্লেমিঙ্গো ফ্লাই। আর দীঘার পুরো ব্লগ আসছে।